রাজধানীর তেজগা থেকে সংবাদ সন্ধানে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেশ কর বার্তা কক্ষে সবশেষ জানিয়ে দেব আমি দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় অবরুদ্ধ চুয়েটের উপাচার্য দশ দফা দাবি শিক্ষার্থীদের বাস চালক কারাগারে ভোটের আগ পর্যন্ত সরে যেতে পারবে মন্ত্রী এমপির স্বজনেরা নির্দেশ না মানলে ব্যবস্থার হুশিয়ারি কাদের থেকে সহসায় আবহাওয়া অফিস রাজবাড়িতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু কোথাও মানা হচ্ছে না শব্দের মাত্রা লোক দেখানো অভিযানে বন্ধ হবে না শব্দ দূষণ বলছেন পরিবেশবিদরা শুনছিলেন শিরোনামে এবার জানাবো বিস্তারিত চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালককে কারাগারে পাঠিয়েছে আদালত তার রিমান্ডের বিষয়ে শুনানি হবে পরে এদিকে আজও অচল চুয়েট হয়নি ক্লাস পরীক্ষা সড়ক অবরোধ করে বিক্ষোভের শিক্ষার্থীরা নিহত দুই সহপাঠীর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছে তারা সহপাঠী নিহতের প্রতিবাদে বুধবারও ক্লাস পরীক্ষা বর্জন করে জুয়েটের শিক্ষার্থীরা সকাল দশটা থেকে অবরোধ করে কাপ্তাই সড়ক এতে আগের দুই দিনের মতোই ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনারে সংবাদ সম্মেলনে দশ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা নিহত শিক্ষার্থীদের বিষয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ এনে শিক্ষক শিক্ষকদের পদত্যাগ দাবি করে। পাশাপাশি নিহতদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও তাদের ভাইয়ের জীবনের দাম কি দুই লক্ষ টাকা ছাত্র কল্যাণ পরিষদের সর্বাত্মক সহযোগিতা থাকতে হবে নামে মুখে মুখে শুধু অভিভাবক বললে হবে না আসলে কিরকম স্টেপস নেওয়া হয়েছে আদ তারা শাস্তির আওতে আসবে কিনা সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই এদিকে শিক্ষক সুমন দেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া সহ দাবি মানার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন উপউপাচার্য আমরা আলোচনা করে একটা যতটুকু আমরা পেরেছি এর সমাধানের চেষ্টা করেছি এমনকি সমাধানের সবগুলা ব্যাপারে আমরা পয়েন্ট আউট করে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা সমাধানের রাস্তা মনের জন্য পদক্ষেপ নিয়েছি এমনকি বাস্তবনা দিন দুর্ঘটনার তৃতীয় দিনে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাস তাজুলকে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত পুলিশ তাজুলের তিন দিনের রিমান্ড আবেদন করলেও এ নিয়ে বুধবার কোনো শুনানি হয়নি সোমবার বিকেলে শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় মারা যান চুয়েট শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ দাবি আদায়গে উপাচার্যকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা নিয়ে বিস্তারিত জানাচ্ছে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসানিটন আসানিটন শিক্ষার্থীদের এখন মূল দাবি কি এবং তারা উপাচার্যকে আটক করেছেন কি অবস্থা সবশেষ। দেখুন আপনি জানেন যে আসলে গতকালকে সকাল থেকে চুয়েটের যে শিক্ষার্থী তারা তাদের সহকর্মী তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় দশ দফা দিয়ে আন্দোলন করে আসছে আজকেও সকাল থেকে সেরকম দাবি ছিল এবং তারা সড়কের সামনে তারা অবস্থান এবং বলা যেতে পারে যে এখনো পর্যন্ত সেই সড়কটি অবরুদ্ধ অবস্থায় আছে আপনি এই ঘটনার সমাধানে আজকে বিকাল চারটা বাজে চুয়েট ভিসি তার কিছু সহযোগীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সাড়ে সাড়ে পাঁচটার দিকে সেই বৈঠকটি শেষ হবে বৈঠক শেষ হওয়ার পরে আগেই এই যে একাডেমিক ভবন রয়েছে তার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং ভিসি এবং তার অন্যান্য যে সমস্ত সহকর্মীরা রয়েছেন অন্যান্য যে সমস্ত শিক্ষকরা তাদেরকে আসলে অবরুদ্ধ করে রাখে বেশ অন্তত আধ ঘন্টা অবরুদ্ধ থাকার পর একটু আগে তিনি আসলে বের হয়েছেন এবং তিনি যেটি বলছেন সেটি হচ্ছে আসলে শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাবাগুলো রয়েছে সেগুলো তারা আসলে সেগুলোর সঙ্গে তারা সহমত এবং সেই সত্যগুলো পূরণে তারা আসলে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন ইতিমধ্যে চালককে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি বাস কেনা অ্যাম্বুলেন্স যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো সরকারের কিছু প্রক্রিয়ার কারণে পর্যন্ত এবং যত দ্রুত সম্ভব তারা আসলে শিক্ষার্থীদের যে সমস্ত দাবি রয়েছে সমস্ত দাবিগুলো তারা পূরণ করবেন বলে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছে কিন্তু শিক্ষার্থীরা বলছে যে যতক্ষণ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ তারা দেখছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই যে চলমান আন্দোলন সেটি চালিয়ে যাবে তার এই ধারাবাহিকতায় আজকে তারা কখনো শহীদ মিনার চত্বরে কখনো গোল চত্বর এবং সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে বেশি কার্যালয় রয়েছে তার নিচে তারা আসলে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে এবং মুহুর মুহুর স্লোগানের মধ্য দিয়ে পুরো এলাকাটি তারা আসলে প্রকম্পিত করে রাখে করে রাখে এবং এই মুহূর্তেও তাদের সেই সরব অবস্থান আছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ডমাইকে কথা বলছেন যিনি কথা বলছেন তিনি কে এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া মানার ব্যাপারে তিনি কিছু বলছেন কি না এবং উপাচার্য এখন পর্যন্ত কিছু বলেছেন কিনা। আমরা বেশ কিছুক্ষণ আগে সব উপাচার্যের সঙ্গে কথা বলেছেন তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে আসলে শিক্ষার্থীদের যে সমস্ত দাবি সেগুলোর সঙ্গে তিনিও আসলে একমত তিনিও চান না যে কোনো সন্তান শিক্ষার্থী আর সড়ক পথে মারা যাক এভাবে এবং সেই বিষয়ে আসলে এবি ট্রাভেলস এবং সামানত পরিবহনের সহ অন্যান্য যে সমস্ত যানবাহন এই সড়কে চলাচল করে সেই যানবাহনগুলোর কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে ডিসির সাথে কথা হয়েছে যিনি এখন কথা বলছেন তিনি একজন শিক্ষার্থী এই মুহূর্তে কথা বলবেন রফিকুল চুয়েটের সেই প্রক্রিয়াটি চলছে এখন এখন সম্ভবত তিনি কথা বলবেন আসলে পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষক আছেন ঠিক কে কথা বলছে এখন বুঝতে পারছি না যিনি কথা বলছেন এই মুহূর্তে তিনি একজন শিক্ষার্থী তিনি আহ ভিসির কাছে প্রশ্ন রাখছেন এবং প্রশ্ন রাখছেন এবং কিছুক্ষণ আগে আরেকজন কথা বলছিলেন তারা মূলত এখন কি বলতে চাইছেন শিক্ষার্থীদেরকে এই আন্দোলন থেকে তারা বন্ধ করে শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে বলছেন যেহেতু আপনি বলছিলেন যে উপাচার্য নিজেও শিক্ষার্থীদের সকল দাবির সঙ্গে একমত আর আরেকটি এইwidetilde বিষয় জানতে চাই শিক্ষক সুমন দে তার ব্যাপারে কিছু বলেছেন কিনা ভিসি অথবা প্রক্টর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডক্টর ডের ব্যাপারে বিকেলে প্রবেশের সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে ইতিমধ্যে শিক্ষক সুমন দেখে কারণ দর্শন দেওয়া হয়েছে এবং বেশ কিছু ধাপ আছে সেই ধাপগুলো পেরিয়ে তার বিষয়ে হয়তো চূড়ান্ত কোনো একটি সিদ্ধান্ত আসবে তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত আসলে ওনার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ভিসি এবং অন্যান্য যারা আছেন সাথে তারা যেটি বলতে চাচ্ছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের যে সমস্ত দাবি ছিল যৌক্তিক দাবি সেগুলো তারাও মেনে নিয়েছে তবে হুট করে সবগুলো দাবি একসঙ্গে মেনে নেওয়া কিংবা এবং বাস্তবায়ন করা সম্ভব নয় ফলত তারা এখন চেষ্টা করছে সরকার উর্ধতনা মহলের সঙ্গে আলাপ করে একত্র দ্রুত তাদের প্রত্যেকটি দাবি মানা যায় সেগুলো বাস্তবায়ন করা যায় এবং তিনি ধারণা করছেন যে শিক্ষার্থীরা তাদের যে চলমান আন্দোলন সেটি থেকে ফিরে আসবেন এবং ক্লাস যে বর্জন করেছে সেখান থেকে তারা ফিরে আসবেন এবং আজকে তিন দিন ধরে যে আসলে সড়কটি অবরোধ করা হয়েছে সেই সড়ক থেকে সরে আসবে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব কি বুঝছেন তারা এই আন্দোলন কতদিন চালিয়ে যাওয়ার কথা বলছেন সাধারণ শিক্ষার্থী এবং যারা আন্দোলনের আসলে নেতৃত্ব দিচ্ছেন সবার কথা একটাই যে ইতিমধ্যে তাদের একাধিক সহপাঠী এই সড়কে প্রাণ দিয়েছেন সড়ক দুর্ঘটনায় সুতরাং যে চালককে গ্রেপ্তার করা হয়েছে সেটিতে তারা কিছুটা সন্তুষ্ট হলেও বাকি যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো পূর্ণ হওয়া না হওয়া পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেটি চালিয়ে যাবেন এবং কোনো অবস্থাতেই এই সমস্ত দাবিটাকে তারা পিছপা হবেন না সাথে যোগ হয়েছে ডক্টর সুমন্দের পদ থেকে দাবি সেটি তারা বলছেন যে তিনি প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করা পর্যন্ত তাদের যে আন্দোলন চলমান আছে সেটি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না সুষ্ঠু কোনো জবাব তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন আসান নিটন আপনি নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট আমাদের জানাবেন অনেক ধন্যবাদ দলের নির্দেশ অমান্য করে মন্ত্রী এমপির যেসব স্বজন উপজেলা নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেনি ভোটের আগ পর্যন্ত তাদের সরে যাওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরে না দাঁড়ালে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি দুপুরের রাজধানীর ধানমন্ডিতে এসব কথা বলেন কাদের সমসাময়িক বিষয়ে মতামত জানাতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের শুরুতে আসে প্রথম দফা উপজেলা নির্বাচন প্রসঙ্গ বলেন উপজেলা নির্দেশনা মেনে প্রার্থীতা প্রত্যাহার করেনি তারা নির্বাচনের আগে যে কোনো সময় তা করতে পারবে নির্বাচন কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে দল যার যার কর্মকাণ্ড বিবেচনা করে ব্যবস্থা নিয়ে থাকে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন থেকে যারা সরে দাঁড়াবে না তাদের বিষয়ে সময় মতো সিদ্ধান্ত আসবে বিএনপি সমাবেশ ডাকলে একই দিনে আওয়ামী লীগও কেন সমাবেশ ডাকে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সন্ত্রাস নাশকতার প্রসঙ্গ টানেন আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোন সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায় আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি ওবায়দুল কাদের বলেন পাল্টা পাল্টি নয় বরং আগুন সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করতেই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয় আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ছয় দিনে থাইল্যান্ড সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকক স্থানীয় সময় দুপুর একটার পর ডনমুয়াং বিমানবন্দরে পৌঁছান তিনি থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইদ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় গার্ড অব অনার প্রদান এবং উনিশ রাউন্ড গান স্যালুট দেওয়া হয় বৃহস্পতিবার ইউএন ক্যাপের আশিতম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শুক্রবার ব্যাংককের গভর্নমেন্ট হাউসে বৈঠক করবেন দুই দেশের প্রধানমন্ত্রী পরে জ্বালানি পর্যটন শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা লঙ্কন ও রানি সুথিদার সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা বিমানবন্দর একটি ফ্লাইটে সকাল সোয়া দশটায় ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে গত ঘন্টায় দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয় খুলনার মোংলায় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড হয় উনচল্লিশ এদিকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এ সময় কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গত এক সপ্তাহ ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন রাজশাহী পাবনা খুলনা সহ ছয় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের বাকি জেলাগুলো মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কবলে কাজের প্রয়োজনে বাইরে বেরিয়ে ভ্যাপসা গরমে হাসফাস অবস্থায় রাজধানীবাসী অতিরিক্ত গরম যাচ্ছে আজ কয়রা দিনে খুব সমস্যার মধ্যে আছে চিন্তায় আমরা দেশে চলে যাব না কি এবার থাকলে তো মারা গেলে বহু সাল পরে থাকবে কি করবো আমরা ঠিক আছে চিন্তার মধ্যে আছে গরম পড়ছে আজকে দিন রজনীন্দ্রা একটু গরম বেশি তীব্র গরম থেকে সহসেই মুক্তি মিলছে না জানিয়েছে আবহাওয়া অফিস গোটাই এপ্রিল জুড়েই চলবে তাপপ্রবাহ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার চেয়েও গরম অনুভূত হবে কয়েক ডিগ্রি বেশি মশ্চারের উপস্থিতিটা বেশি থাকলে লোকজনের কাছে গরম অনুভূত বেশি হয় আবার মশ্চারের পরিমাণটা কমে আসলে লোকজনের কাছে মানে অনুভূতাটা কম হয় গরমটা ওটা ডিপেন্ড করে যে ওই সময়ে যে বাতাসে আপে যে আর্দ্রতা আছে আর্দ্রতার পরিমাণটা কীরকম আবহাওয়া অফিস বলছে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী হতে পারে তবে এতে সার্বিক তাপ প্রবাহ ও গরমের প্রকোপ কমবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে সাময়িকভাবে হয়তো বা কিছুটা টেম্পারেচার কমে যাবে কিন্তু দেখা যাবে যে কিছুক্ষণ পরে বা ঘন্টা কয়েক কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে আপনার বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশানটা কাটার জন্য দরকার ব্যাপক বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত তো সেটার সম্ভাবনা এই মুহূর্তে আপাতত দেখা যাচ্ছে না শনিবার পর্যন্ত দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের কিছু জেলায় সামান্য বৃষ্টি হতে পারে নুরে জান্নাত নিউজ ঢাকা রাজবাড়ির গোয়ালন্দে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষক নুর ইসলামের মৃত্যু হয়েছে সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের স্বজনরা জানান তীব্র দাবুদাহে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির উঠানে পড়ে যান তিনি পরে পরিবারের সদস্যরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা এগারোটার দিকে তার মৃত্যু হয় হিট স্ট্রোকের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমরা যেটা হিস্ট্রি নিয়েছিলাম যেটা হচ্ছে অনেকক্ষণ এক্সপোজার হিটে কাজ করেছে সূর্যে তো আপাতত এইটাই এখন এই জন্য আমার চিকিৎসক এটা মনে করছেন যে এটা হিট স্ট্রোকের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরো তিন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি দুপুরে তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগ থেকে নতুন নিয়োগ প্রাপ্ত বিচারপতিগণ হলেন মোহাম্মদ আব্দুল হাফিজ মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশিফা হোসেন কাল সকালে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই নিয়োগের ফলে মোট আট বিচারপতি দিয়ে আপিল বিভাগে এখন থেকে দুটি বেঞ্চ পরিচালিত হতে পারবে এছাড়া হাইকোর্ট বিভাগেও নতুন কয়েকজন বিচারপতি দ্রুত নিয়োগ হতে পারে বলে জানান অ্যাটর্নি জেনারেল তিনি মনে করেন নতুন বিচারপতি নিয়োগে মামলা জট কমবে বিডিআর বিদ্রোহ ষোড়শ সংশোধনী রিভিউ শুনানি সহ আপিলে জমে থাকা অনেক গুরুত্বপূর্ণ মামলা শুনানি শুরু হবে বিচারকের অধিক্য না থাকার কারণে শুনানি করতে কিছুটা বিলম্বই হচ্ছিল সেই মামলাগুলো এখন শুনানি করা যাবে এবং অন্যান্য মামলা যেগুলো এখনও বিচারাধীন আছে সেই মামলাগুলো খুব সহজে শেষ হবে কারণ একটি কোর্টে বিশটা মামলা হলে দুটো কোর্টে চল্লিশটা মামলা হবে যার ফলে মামলার শুনানির ইয়েটা দ্রুত দ্রুততার সাথে মামলা শুনানি হবে এবং মামলার যে জট সেটা একটা কমে যাবে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা ভোটার হয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট আগামী ছয় জুনের মধ্যেই তালিকা জমা দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাথ হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনকে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নে ভোটার তালিকাভুক্ত আটত্রিশ রোহিঙ্গাকে শীঘ্রই বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোহিঙ্গারা কৌশলে নাগরিকত্ব নিয়ে ভোটার হয়েছেন এমন অভিযোগ করে অনুসন্ধান করতে হাইকোর্টে রিট করেন কক্সবাজারের ভোটার হামিদুর রহমান গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ তেরো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে পঁচিশে জুন ধার্য করেছেন আদালত আজ বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে ওই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয় এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করলে আদালত মঞ্জুর করে আগামী পঁচিশে জুন নতুন দিন ধার্য করেন খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভুইয়া এই তথ্য নিশ্চিত করেন দু সালের দোসরা সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ তেরো জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক শিল্প থেকে নীরব এলাকা কোথাও মানা হচ্ছে না শব্দের মাত্রা রাজধানীর সবখানেই শব্দের মাত্রা আশি ডেসিবেলের উপরে এমন অবস্থায় বুধবার বিশ্ব শব্দ সচেতন দিবসেই কেবল ব্যস্ত থাকতে দেখা গেছে পরিবেশ অধিদপ্তরকে বিশেষজ্ঞরা বলছেন না মাত্র অভিযান করে থামানো যাবে না শব্দ দূষণ প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেল সব বাহনেই হাইড্রোলিক হর্নের ব্যবহার এমন কি ব্যাটারি চালিত হর্ন এখন ব্যবহার করা হয় হয় না। জ্যাম পড়ছে সামনে আগানোর সুযোগ নেই একদম নেই কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে হন বাজায় যাচ্ছে বাজায় যাচ্ছে প্রয়োজন নাই তারপরে হন দিচ্ছে যেটা মানুষের জন্য খুবই বিভ্রান্তিকর কোন কর্তৃপক্ষের কাছে বললে এটা হবে আমরা তো জানি না। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র জরিপ বলছে নীরব এলাকা হিসেবে চিহ্নিত হওয়ার পরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে গড়ে শব্দের সর্বোচ্চ মাত্রা বিরানব্বই দশমিক চার তিন ডেসিবেল আর সর্বনিম্ন ছিষট্টি ডেসিবেল কিন্তু শব্দ দূষণ নীতিমালা দু হাজার ছয় অনুযায়ী তা হওয়ার কথা সর্বোচ্চ পঞ্চাশ ডেসিবেল অন্যান্য সব এলাকাতেও নির্ধারিত মানের চেয়ে শব্দ বেশি এই যখন পরিস্থিতি তখন বিশ্ব শব্দ সচেতন দিবস উপলক্ষে রাজধানীর মানিক মেয়ে অ্যাভিনিউতে দেখা গেল ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা প্রায় দেড় ঘন্টার এই অভিযানে মামলা হয় ছয়টি দশটি ট্রাক ও বাস থেকে জব্দ করা হয় হাইড্রোলিক হর্ন এটা আসলে দিবসকেন্দ্রিক হয় না সাধারণ মানুষ আসলে দেখে হয়তো দিবসের দিন প্রচারটা একটু বেশি হয় কিন্তু এটা আমাদের রেগুলার কার্যক্রম এটা মানে প্রতি মাসেই এটা পরিচালনা করা হচ্ছে পরিবেশবিদরা বলছেন লোক দেখানো দু একটি অভিযানে বন্ধ হবে না দূষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য আইনের যে এনফোর্সমেন্ট সেটির কোনো বিকল্প নাই এখন সেটি করতে হবে প্রকাশ্যে যাতে সচেতনতাও তৈরি হয় এখন বছরের ভিতরে একদিন দুই দিন নাম মাত্র এই ধরনের অভিযান খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু ফেলে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক সক্ষমতা চল্লিশ থেকে পঞ্চাশ ডেসিবেল। কিন্তু রাজধানী ঢাকাতে এর পরিমাণ গড়ে আশি ডেসিবেলের বেশি এর প্রভাবে উচ্চ রক্তচাপ শক্তি হ্রাস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ বনিড নে কামাল ইন্ডিপেন্ড প্লিজ ঢাকা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চারশো সত্তর কোটি ডলার ঋণ ছাড়ে রিজার্ভের বেঁধে দেয়া লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক এমন পরিস্থিতিতে ঋণের শর্তগুলো নিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফরত আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশের ডলার এক্সচেঞ্জ রেজ বা বিনিময় হার বাজার ভিত্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রলিং পেগ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বর্তমানে কী প্রক্রিয়ায় ডলারের বিপরীতে টাকার মান নির্ধারিত হচ্ছে সে বিষয়েও বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করেছে সংস্থাটি আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে ঢাকায় এসেছে সংস্থাটির দশ সদস্যের একটি মিশন তারা ঢাকায় থাকবে আটই মে পর্যন্ত এর মধ্যে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করবে প্রতিনিধি দল ট্রাক খাদে শ্রমিক নিহত আহত ছয় সাজেক উদয়পুর সীমান্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন এই নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক সমীর কখন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং নিহত যে ছজন তাদেরকে এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে দেখুন রাঙ্গামাটির যে সাজেক পর্যটন এলাকাকে গেছে যে নতুন যে সীমান্ত সড়ক হচ্ছে সাজেক উদয় সীমান্ত সেই সীমান্তের নব্বই ডিগ্রি একটা এলাকার নাম সেখানে কিন্তু আজকে এই মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনা সেটা শিকার হয়েছে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন সূত্রে কথা বলে জানতে পেরেছি মূলত হচ্ছে সাজেকে যে সড়ক নির্মাণ হচ্ছে সীমান্ত সড়ক সেখানে যে বিভিন্ন ট্রাক ব্যবহার করা হচ্ছিল মালামাল পরিবহন করার জন্য সেই মালামাল পরিবহন শেষে দিনের শেষে একেবারে সে ট্রাকে ফোরে করে কিন্তু শ্রমিকরা ফেরার পথেই এই ঘটনাটি হয়েছে এবং সেখানে ঘটনাস্থলে আমরা শুনেছি যে ছয় জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত তেরো জন এবং যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে আপনি জানেন ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম যদিও এটি রাঙামাটিতে পড়েছে কিন্তু যাতায়াত ব্যবস্থা হয়েছে মূলত খাগড়াছড়ির দিঘিনালা হয়ে তাই সেখানে যা যাতায়াত করতে হয় দিঘিনালাতে সর্বশেষ আমরা যে তথ্যটা নিচ্ছি তার আহতদেরকে উদ্ধার করে দিঘিনালা সদর হাসপাতালে দিঘিনালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে আসা হবে এবং সেই দূরত্বটি অন্তত প্রায় ষাট কিলোমিটারের বেশি অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে এখানে পৌঁছানোর জন্য কিন্তু আসলে আরও আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় পরে কিন্তু তারা কিন্তু হাসপাতালে পৌঁছাবে বিভিন্ন সূত্র আমরা জানতে পেরেছি বিষয়টা নিয়ে আমি বাগাইছুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে কথা বলেছি তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেছেন মূলত নির্মাণ শ্রমিকরা এই এই হত্যা মানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এবং যারা আহত হয়েছে তারা প্রত্যেকে নির্মাণ শ্রমিক এবং আপনি জানেন সরকার যে নতুন করে সীমান্ত সড়ক করছে তার একটি অংশ কিন্তু এই সাজেক উদয়পুর সীমান্ত এবং সেখানে এই দুর্ঘটনা হয়েছে এবং ঘটনার পর পুলিশ কিন্তু ঘটনাস্থলে উদ্দেশ্য আনা হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ির দিঘিনালার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে আসবে তবে আমরা যেই সূত্রে জানতে পেরেছি মূলত এখানে আসলে মূল পাহাড়ি সড়ক হওয়ার কারণে এটি গাড়িটি অন্তত একশো থেকে দুইশো ফুট নিচে পড়ে যায় নিচে পড়ে গিয়ে কিন্তু এই মর্মান দুর্ঘটনা হয়েছে এবং আমরা ঘটনাস্থলের যে ছবি দেখেছি সেখানে দেখেছি আসলে শ্রমিকরা এই ট্রাক থেকে পড়ে যাওয়ার পরে তারা কিন্তু পাহাড়ের বিভিন্ন পাদদেশে একদম বিপৎসভাবে পড়ে যায় এবং সেখানে ঘটনাস্থলেই প্রত্যেকের মৃত্যু হয়েছে জনের এবং যে জন আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে দীঘিনাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হবে এবং আসলে এই হত্যাকাণ্ডে যারা এই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে তাদের এখনো নাম পরিচয় আসলে প্রাথমিকভাবে জানা যায়নি পরবর্তীতে হয়তো পুলিশ বা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে এ ছিল আসলে সাজিকে সড়ক দুর্ঘটনা নিয়ে সবশেষ খাগড়াছড়ি থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা আজ এ চাঁদকে পিঙ্ক মুন বা গোলাপী চাঁদ বলা হয়ে থাকে এ সময় রাতের আকাশে চাঁদের রং গোলাপি দেখা যায় এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক আহন সরাসরি চলে যাচ্ছে সেখানে আহন পিঙ্ক চাঁদ বা গোলাপি চা দেখতে কি আগারগা এখানে কেউ এসেছেন কিনা এবং তাদের জন্য কি ধরনের আয়োজন করা হয়েছে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই তার আগে বলতে চাই একটি সংশোধনী এই দিনে চাঁদটিকে গোলাপি দেখা যায় না চাঁদের উজ্জ্বলতা বাড়ে পিঙ্ক মুন মানে যে চাঁদের রং পিঙ্ক হয়ে যাবে সেটি নয় তবে এটি শিশু কিশোরদের মধ্যে একটা আয়োজন তৈরি করা বিজ্ঞান নিয়ে যেন তারা আরও চিন্তা করেন সেটি উৎসাহ যোগানোর জন্য কিন্তু দেখবেন এই শিশু কিশোররা কিংবা আরও যারা এই নিয়ে জানতে চেষ্টা করেন তারা এখানে এসেছেন এবং সেটি তো সন্ধ্যা থেকে আমরা দেখেছি তবে আয়োজনটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যে ছাদে করা হয়েছে সেখান থেকে চারটিকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না আশেপাশে বেশ কিছু উঁচু ভবন রয়েছে যে কারণে হয়তো এটি হচ্ছে তারা বলছেন এখান থেকে চাঁদ দেখার যে আয়োজন সেটি করতে হয়তো তাদের আরও তিরিশ মিনিটের মতো লেগে যেতে পারে তবে এখন দর্শনার্থীরা যা দেখছেন সেটি নক্ষত্র কিংবা আকাশ দেখার তারা চেষ্টা করছেন এবং এটি কিন্তু চাঁদ যদি আমরা দেখাতে পারি আহ অর্থাৎ অর্থাৎ আমি আয়োজকদের কথা বলছি জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর যদি শেষ পর্যন্ত চাঁদ দেখার আয়োজনটি সফল করতে পারেন তাহলে তাহলে এই যে দর্শনার্থী যারা এসেছেন তারা একটি পূর্ণ চাঁদ দেখতে পারবেন এবং তারা নিশ্চয়ই বিমোহিত হবেন এবং এই আয়োজনের মধ্য দিয়ে শিশু কৃষকদের মাঝে একটা বার্তা তারা দিতে চান সেই বার্তাটি যে তারা যেন বিজ্ঞান নিয়ে গবেষণা করেন বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই ধরনের আয়োজন বেশ আগে থেকেও করে আসছেন এবং এটি যেহেতু এপ্রিলের প্রথম পূর্ণিমা সেটি সারা বিশ্বে বিশেষ করে গতকাল কিন্তু ইউএসএ সহ যেসব ওই অঞ্চলগুলোতে রয়েছে সেখান থেকে এই 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 ফুল মুনটি দেখা যায় এবং এই যে ফুল মুন দেখা কিংবা এই আয়োজনটির নাম যেহেতু পিঙ্ক মুন যে কারণে মানুষের মাঝে একটা আগ্রহ তৈরি হয় সেই আগ্রহ নিয়ে তারা এসেছেন এবং তারা যারা আলামিন হক জানা ছিলেন পিঙ্ক মুনের খবর এই ছিল এখনকার সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ ফেসবুক ইউটিউব এবং এতক্ষণ ধন্যবাদ সবাইকে